number one, Digi number one. And welcome once again to EXO Presents Didi Number 1 Season 3 powered by BoroPlus. Cholun, somoy nashto na kore, amra dekhe nebo ajker didider. A very good evening to all of you. কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে. All excited. Nervous. হবেন না. একদম মানে nervous এর কোনো জায়গাই নেই আমাদের এখানে. দেবজানি সেনগুপ্ত. কাকলি রায়. মৌসুমী রায়. আর অদিতি দাস. তাহলে আপনারা সবাই রেডি? প্রথমে তোমাদের সঙ্গে আমি একটা লটারি করব, তারপর তোমরা নাম্বার তুলবে, নাম্বার তোলার পর আমাকে তোমরা বলবে যে কে পেয়েছে নাম্বার ওয়ান, সেই অনুযায়ী আমি খেলাটা বিগিন করব. রেডি? চলো. যাবার আগে আমি প্রথমে দেখে নেব যে তোমাদের জন্য ফার্স্ট উইন্ডোতে কি কি অপেক্ষা করছে. আছে সানগ্লাস, সালোয়ার স্যুট, রিস্ট ওয়াচ, হেয়ার ড্রায়ার, একটা দারুণ সুন্দর লেডিস ব্যাগ, জুয়েলারি বক্স আর একটা ডিজিটাল ফটো ফ্রেম. এখন আমি জিজ্ঞেস করবো যে তোমাদের মধ্যে নাম্বার ওয়ান কে উঠিয়েছে. আরে দেবজানি, হ্যাঁ তুমি কি করো? আমি প্রফেশনাল টিচারে আছি. টিচার? আমি একটা কথা বলতে চাই, মানে আমি আপাতত প্রাইমারি সেকশনে আছি, তো মানে এতটাই সাডেনলি ব্যাপারটা হয়েছে, মানে আমি জাস্ট কলটা পেয়েছি দিদি নাম্বার ওয়ানে আসবো, তো আমি একটা ক্লাস ইয়ে করছি আর একটা জাস্ট 4 বছর কি 5 বছর হবে হার্ডলি, তো সেই ক্লাসের মিস জিজ্ঞেস করেছে যে এখন কোন সিজন চলছে, বাচ্চাদের পড়ানো হচ্ছে, তো অ্যান্সারটা সবই উইন্টার সিজন হবে, মানে একটা মেয়ে হার্ডলি 4 বছর 5 বছর হবে, ও বলছে দিদি নাম্বার ওয়ান সিজন 3. আরে এটা এত জোক হয়ে গেছে স্টুডেন্টদের জন্য একটা হাত. এবার বলো তুমি কি চুজ করবে? দেন রিস্ট ওয়াচ. রিস্ট ওয়াচ. আজকে আমাদের প্রথম রাউন্ড, আর প্রথম রাউন্ড হচ্ছে এক্সো প্রেজেন্স পুরানো সেই দিনের কথা. তাহলে দেবজানি তুমি রেডি? চলে এসো, আমি তোমাকে এক্সপ্লেন করে দিই. দেখতেই পাচ্ছ তোমার সামনে রয়েছে একটা ট্র্যাম্পোলিন, আর এখানে রয়েছে 15টা বেলুন, আর আমার হাতে রয়েছে এই পেনটা. তোমাকে যেটা করতে হবে, ট্র্যাম্পোলিনের ওপর উঠিয়ে লাফিয়ে এই পেনটা দিয়ে মিনিমাম তোমায় 5টা বেলুন ফাটাতেই হবে, কারণ ইচ বেলুন ফাটানোর জন্য পাবে 2 পয়েন্ট. ঠিক আছে, তো 10 পয়েন্ট তোমাকে পেতেই হবে তোমার গিফটটা জিতে নেওয়ার জন্য, প্লাস হাই স্কোরের জন্য তোমায় খেলতে হবে, কারণ হাই স্কোর পেলে রয়েছে তোমাদের জন্য একটা সারপ্রাইজ. আমার সঙ্গে রয়েছে শুভাশিষ আর অভিজিৎ, চলে এসো তোমরা এখানে. শুভাশিষ আর অভিজিৎ এখানে দাঁড়াবে তোমার পাশে, সুতরাং তুমি যদি বাই চান্স পড়ে যাও তাহলে আমি রয়েছি আর ওরা দুজন রয়েছে, আমরা তোমাকে ধরে ফেলব, সুতরাং তুমি বিন্দাস হয়ে ট্রাই করো. ওকে, ঠিক নাও. থ্যাংক ইউ, অল দ্য বেস্ট. রেডি? দেবজানি খেলছে. আরেকবার আপনাদের সকলকে মনে করিয়ে দিই, রিস্ট ওয়াচের জন্য শুরু করছি এক্সো প্রেজেন্স পুরানো সেই দিনের কথা উইথ দেবজানি. চলো দেবজানি, রেডি? 1 2 3. Thank you.
অভিষেক অভিষেক থ্যাংক ইউ সো মাচ তাহলে 15টার মধ্যে একটা মাইনাস হলে কটা 14টা তার মানে 14 × 2 কত 28 ভেরি ওয়েল ডান রিস্ট ওয়াচটা তোমায় কি পরিয়ে দেব ওকে কনগ্রাচুলেশনস ভেরি গুড নাম্বার 2 কে পেয়েছে তোমাদের মধ্যে আমি তুমি মৌসুমী চলে এসো বলো এবার তুমি কি চুজ করেছো ওখান থেকে তুমি কি যাবে একটু এসো ডিজিটাল ফটো ফ্রেম ঠিক আছে চলো চলে এসো ওরা তোমাকে হেল্প করবে বাই চান্স আমি চাই না তুমি পড়ে যাও ঠিক আছে অল দ্য বেস্ট নাও থ্যাংক ইউ কাউন্ট করে নি 3 4 5 6 7 উইচ মিন্স 14 পয়েন্ট ভেরি গুড পূজা এসো কনগ্রাচুলেশনস থ্যাংক ইউ তিন নম্বর কাকলি চলে এসো কাকলি চলো স্টার্ট করব মানে স্টার্ট করব এখন না রেডি বলার পরে ওকে রেডি 1 2 3 গুড ভেরি গুড কাকলি তুমি পেয়ে গেছো তোমার হেয়ার ড্রায়ার ভেরি গুড পূজা এসো এবার আমি চলে যাব আমার 4 নম্বর প্লেয়ারের কাছে যে 4 নম্বর তুলেছে আর তিনি হচ্ছেন অদিতি অদিতি চলে এসো তোমার জন্য আছে একটা জুয়েলারি বক্স ব্যাগ সালোয়ার কামিজ আর সানগ্লাস আমার পার্সোনালি আমার সানগ্লাস খুব ভালো লাগে মনে হয় যে সানগ্লাসটা তোমাকে খুব স্যুট করবে ঠিক আছে
ঠিক চুজ করলাম তো একদম দেখো না তোমার চুজের উপরই তো আমি তো ছেড়ে দিলাম ঠিক আছে চলো তাহলে ওকে রেডি 1 2 এন্ড 3 চলো 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 অদিতি কাম অন কাম অন অদিতি হবে এই তো 1 হয়ে গেছে সেন্টারে থাকো অদিতি তাহলে হবে 2 ভেরি গুড কাম অন অদিতি হবে কাম অন কাম অন অদিতি দেখি তোমায় কিরকম লাগে খুব ভালো লাগছে আরে ভালো লাগছে কিনা বলো স্কোর হয়েছে 5টা তাই তো 5টা মানে 10 ওয়েল প্লেড চলো চট করে একবার জেনে নেব তোমাদের স্কোর দেবযানী তুমি পেয়েছো 28 সঙ্গে একটা রিস্ট ওয়াচ কাকলি তুমি পেয়েছো 24 আর তার সঙ্গে পেয়েছো একটা হেয়ার ড্রায়ার ভেরি গুড মৌসুমী তুমি পেয়েছো 14 তুমি জিতে নিয়েছো একটা ডিজিটাল ফটো ফ্রেম আর অদিতি তুমি পেয়েছো 10 আর তার সঙ্গে একটা সানগ্লাস তার মানে এই দাঁড়াচ্ছে যে আমাদের হাই স্কোর পেয়েছে দেবযানী and she's got 28 তাহলে দেবযানী তুমি ওই উইন্ডো থেকে আরেকটা গিফট চুজ করতে পারো আর তোমার জন্য রয়েছে ওখানে আপাতত একটা সালোয়ার স্যুট লেডিজ হ্যান্ড ব্যাগ আর জুয়েলারি বক্স বলো কি নেবে দেন আই প্রেফার ব্যাগ ইউ প্রেফার আ ব্যাগ ওকে পূজা নাম্বার 1